খয়েরপুর বিধানসভা কেন্দ্রের রাধাপুরে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নানাবিধ উদ্যোগের কথা তুলে ধরেন। আপনারা জানেন, গত এপ্রিল মে জুন তিন মাসে আমাদের প্রধানমন্ত্রী 5 কেজি করে মাথা পিছু, এক ঘরে যদি 10 জন থাকে 50 কেজি, 5 জন থাকলে 25 কেজি, 6 জন থাকলে 30 কেজি করে চাল পাবেন, এবং এই চালটা এই মাস থেকে আবার পাবেন, বন্ধ করেনি প্রধানমন্ত্রী। আগামী নভেম্বর মাস অর্থাৎ আগামী কার্তিক মাস পর্যন্ত, কার্তিক অগ্রহায়ণ মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা সরকারিভাবে এই 5 কেজি করে চাল আপনারা পাবেন।